আমরা যদি এই শীতকালে যে আমলগুলো করণীয় বিষয়গুলো আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের লক্ষ্য করা উচিত সেগুলো যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি প্রথম করণীয় হলো একজন মুমিন শীত উপলক্ষে সাবধান হবেন, এই শীত এটার উৎপত্তি জাহান্নাম থেকে, সে কথা স্মরণ করে জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য যত ব্যবস্থা আছে সব গ্রহণ করবেন। নাম্বার দুই, একজন মুমিন শীত উপলক্ষে ওযু, বিশেষ পবিত্রতা, বিশেষ করে ওযু করার ব্যাপারে তিন ভাবে যত্নবান হবেন। এক, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ওযু ধুয়ে সব জায়গায় পানি পৌঁছানো। দুই, গোড়ার ব্যাপারে স্পেশাল যত্ন নেওয়া। তিন, চাপাচাপি করে ওযু ধরে রাখবেন না। এই তিনটি পয়েন্টের মাধ্যমে তিনি ওযুকে বিশেষভাবে ওযুর ব্যাপারে যত্ন নেবেন শীতকালে, কারণ শীতকালে ওযুর ব্যাপারে যত্ন নেওয়াটা বেশি প্রয়োজন, এক্সট্রা গুরুত্ব রাখে। তিন নম্বর যে পয়েন্ট সেটি হলো শীতের সিজনে বিশেষ করে মোজার উপরে মাসে করার অভ্যাস করা, অন্তত মাঝে মধ্যে হলেও করা, সবসময় না হলেও, কারণ এটি আহলে সুন্নাত জামাতের একটি অন্যতম নিদর্শন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অন্যতম একটি ছাড়, আর সেই ছাড়টি গ্রহণ করা আমাদের জন্য উত্তম। অনেক ওলামাদের মতে পাও ধোয়া উত্তম মাসে করার চাইতে, আবার অনেকের মতো মাসে করা উত্তম পাও ধোয়ার চাইতে, এটি দুই ধরনের মত ওলামা ইকরামের ভিতরে আছে। কিন্তু এই ব্যাপারে কারোর কোনো মত নাই যে কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে করেছেন সেটার উপরে খেয়াল করে সেই কথা স্মরণ করে তিনি যদি মাসে করেন তাহলে তিনি এক্সট্রা সওয়াব পাবেন একটি সুন্নতের উপর আমল করার জন্য, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। এই জন্য আপনি নিয়মিত মাসা না করেন, অন্তত মাঝে মাঝে মধ্যে মাসা অভ্যাসটা করা দরকার। চার নম্বর যে আমলটি সেটি হলো সিয়াম রাখা, নফল রোজা রাখা শীতকাল উপলক্ষে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শীতল সুবর্ণ সুযোগ বলেছেন। অন্তত একবার হলেও জীবনে শীত উপলক্ষে একটি রোজা হলেও রাখা উচিত। পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো সেটি হলো শীতকালে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য নামাজের সময় পুরো মুখ যেন চাদর ইত্যাদি দিয়ে মোড়ানো না থাকে। ছয় নম্বর আমল হলো একজন মুমিন শীতের সময় শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই মর্মে যে আল্লাহ তাআলা আমাকে শীত নিবারণের ব্যবস্থা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, বহু পশু পাখি এমনকি অনেক মানুষ পর্যন্ত শীতের কষ্ট নিবারণের ব্যবস্থা তাদের নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি শুকর আদায় করব। এবং কোরআন কারিমে এই সম্পর্কে আমাদেরকে কোন কোন আয়াতে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পোশাকের ব্যবস্থাপনা দিয়েছেন, এই সংস্কৃতি দিয়েছেন, এই কালচার দিয়েছেন, যার মাধ্যমে তোমরা শীত থেকে আত্মরক্ষা করতে পারো। সাত নম্বর শীত উপলক্ষে একজন মুমিনের করণীয় হলো শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, যেটি আত্মমানবতার সেবা, যেটি ইসলামের অন্যতম শিক্ষা, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পাঠ, সেটি আমাদের জীবন থেকে নানা কারণে হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিজস্ব গণ্ডির ভিতরে আত্মকেন্দ্রিক হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে দিন দিন। সেজন্য আত্মকেন্দ্রিকতার গণ্ডি থেকে বের হয়ে শীতের সময় মানুষ শুধুমাত্র শীতের কষ্টে মানুষ মারা যাবে, এটি আমাদের জন্য লজ্জার, এটি আমাদের জন্য আক্ষেপের এবং দুঃখের বিষয়। সেই বিষয়গুলোকে মাথায় রেখে শীত উপলক্ষে আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো, চেষ্টা করব। এ হলো মোটামুটি শীত উপলক্ষে করণীয় বেশ কয়েকটি কাজ। একজন মুমিন যদি শীত উপলক্ষে এই কাজগুলোর প্রতি তিনি যত্নবান হন, তাহলে তার এই শীত এর সিজন তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকে সহায়তা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা।